ইয়ার দাম রাখিস অনলি আমি 260 260 রিফাইন্যান্স এভেলেবল নাকি হ্যাঁ কইলে হয়ে যাব ইজ অনলি 430 430 430,30,000 টাকা দিয়েছে দামটো রাখিস অনলি আপনার 195 কাগজপতি করায় কাগজপতি করায় ও দাম রাখিস আমি অনলি 275 অন্য এটা ভিডিওলৈ আৰু মই আজি আহিছো এক বিচাৰি লাগে লাগে বুলি পইচাই আছো কিমানখিনি আছে তো মই আছো লখৰাত তো ডিলাৰ অৰনাত দাদা যদি ডকুমেন্টস ফেল লাগে নিজে যদি বনাই লয় আচ্ছা আপনি 50,000 বা অলমোস্ট 50,000 রানিং গাড়ি ওকে আচ্ছা ইয়ারপরা গাড়ি পার্চেস করবো কত আহ এক্সাক্ট লোকেশন তো কই বাকি মোর নিজের পরিচয় দিলে ভাল লাগবে ফোন করলে নহলে দিকদার হয় আর আপনার এটা জানার আপনাদের কল টাইম তো অকমান মানে অফিস টাইমত করব অলমোস্ট আপনি 10টার পর 5টা 6টা লোক করবো পারে বেয়া নেপাব কিছু মানে রাতে 12টাতো মারি দিয়ে আচ্ছা মোৰ নাম ঋতুপন সোণোৱাল মই অভিজিতর সেল এক্সিকিউটিভ হিসাবে কাম করে আছো কিছু দিনের পর কিছু বছর পর সরি তো আমার এড্রেস তো হল আপনার হেনমেলা বলে কয় হেনমেলা হচ্ছে আপনার আপনি যদি খানাপাড়া সাইড পর আহে তো আমার রাইট সাইড পড়ে আর যদি জালুকবাড়ি সাইড পর আহে লেফট সাইড পড়ে আর আমার যখন নতুন ব্রিজ যখন নতুন ব্রিজ বনায় আছে আপনার লখরার যদি জালুকবাড়ি সাইডে আহে ফ্রন্টতে একটা রাস্তা সুমাইছে হেনমেলা বলে কয় তাত আহিলে বাকি নাম্বার তো দিয়ে আছে কন্টাক্ট করব নাম্বার তো আছে দাদা এড্রেস তো আপনার বুঝাই দিলে তাত তথাপিও যদি আপনার অহাত অসুবিধা হয় এবার দাদা কল করে লব আর এড্রেস ডেসক্রিপশন বক্সত ধুনিয়া করে লিখে দিয়া আছে আপনার চাই মেলি ধুনিয়াকৈ ডাইরেক্ট ইয়াতে আহিব পাৰিব তো দেরি নকৰো আৰম্ভ কৰো গোটেইখিনি গাড়ি ডিটেইল দিবলৈ আৰম্ভ কৰো তো ইয়াতে আৰু মই এটা কথা কওঁ দাদা সেল এক্সচেঞ্জ রিফাইন্যান্স গোটেইখিনি হৈ যাব এভ্ৰিথিং এভ্ৰিথিং হ'ব এভ্ৰিথিং হৈ যাব রিফাইন্যান্স রিফাইন্যান্স ধৰক আপোনাৰ 100 কিলোমিটাৰ ভিতৰত নগাঁও মৰিগাঁও এফালে হ'ল আপোনাৰ বকো হাজু নলবাৰী মঙলদৈ এইবিলাক জেগাত আমাৰ ফাইন্যান্স হৈ যাব মানে ওকে ইয়াতে আপোনালোকক 407 লাগে 1109 লাগে ডাঙৰ গাড়ীৰ পৰা সৰু গাড়ী পাব আৰু টাটাৰ নতুন গাড়ী পাব হাতে যদি টাটার নতুন গাড়ি পার্চেস করব বিচারে আপনাদের পার্চেস করিম বলে ভাবি আছে তেতিয়া হলে আপনাদের ইয়াতে আহিব পারিব গাড়ি চাই মেলি টেস্ট ড্রাইভ লৈ আরামত লব পারিব তো ইয়ারপর আরম্ভ করো নাকি দাদা হয় ওকে ওকে তো এইখানের পর আরম্ভ করো দাদা আজি এখন 2017 গাড়ি জিপ হয় তার ডকুমেন্ট ফেল আছে আপনি যদি চলাব বিচারে কম দামত আচ্ছা আমি দাম রাখি অনলি 55,000 ওকে 55,000 টাকা পাই আছে আর যদি কাগজপাতি করাই লব খুঁজে কোনো অলমোস্ট দাম আহিব ওকে এখন 2018 গাড়ি সুপার মিন হয় 1 টনের ক্যাপাসিটি এখন দাম রাখিছো আমি ডকুমেন্ট ওকে করে আপনার 250 2,50,000 যদি সিভিল ভাল আছে আপনার 40-50,000 টাকা দিয়ে লৈ যাব পাৰিব এখন আপনার BS6-র হয় এস গোল্ড হয় 2020-র গাড়ি হয় দাম রাখিছো আমি 3,10,000 টাকা বুলেটর দামতে এখন কমার্শিয়াল ভাইকেল লৈ আপনাদের পয়সা ইনকাম করবো এখন গাড়ি এনেকা গাড়ি পয়সা দিয়ে যাব আপনার আর এখন আছে আপনার 2021-র এস গোল হয় নতুন গাড়ি একদম শোরুম কন্ডিশন হয়েছে আর দাম তো রাখি আমি অনলি 335 আচ্ছা মোর ভিডিও চাই আহিলে স্পেশালি কিবা ডিসকাউন্ট পাই যাব ডিসকাউন্ট আরামসে আপনার নাম ললে মই ডিসকাউন্ট নিশ্চয় দি করাই দিব ওকে নেক্সট আকো 2020-র এস গোল হয় দাম রাখিছো তেনেকা 3,10,000-3,15,000 আপনার এখন গাড়ি আপনার ফাইন্যান্স যদি করব বিচারে ফাইন্যান্সও করব পারিব ওকে ফাইন্যান্সও করব পারিব এক্সেল আর এখন আছে 2018 দাম অলমোস্ট আপনার 3,00,000 ওছো আছে 2,80,000-3,00,000-এর ভিতর মই এখন দিব পারিব না আচ্ছা 2,80,000-এর ভিতর মানে আন্ডার 3,00,000-এর ভিতর পাই যাব এখন ওকে বডির কাম করবলিয়া নাই আক ধুনিয়াকে আপনার গাড়ি চাই মেলি ভেরিফাই করে পার্চেস করে লই যাব পাৰিব যদি গাড়ি পার্চেস করিম বলে ভাবিছে ইয়াতে অহাটা বেশি ভাল হয় নাকি দাদা আহি গাড়ি চাই মেলি লই যাওয়া ফিজিক্যালি চাই ললে ভাল হয় হয় মানে কোনো
মানে প্রশ্ন নাথাকে আমার লগে আপনি নিজে চাই লব। ওকে, এখন 2020 এর হয়। আচ্ছা, এখন আলফা হয় আপনার, দাম রাখিছো আমি এখন অনলি আপনার 2 লাখ টাকা। 2 লাখ টাকা, 2 লাখ টাকা লৈ যাব পারিব। এখন নতুন কিনলে এটা কিমান পড়ে? কিন্তু আপনার অলমোস্ট 4 লাখের ওসরা আছে। 4 লাখের ওসরা আছে, মানে আধা দামত আর আধা দাম 50% ডিসকাউন্ট। জিপ এক্সেল হয় আপনার, 2018 গাড়ি হয়। আচ্ছা, দাম রাখিছো অনলি আপনার, গ্লাস তো অল্প ফাটা আছে, আমি অরিজিনাল টাটা গ্লাস লগাই দিম। ওকে, তো দাম রাখিছো অনলি 155। ওকে, 1,55,000 টাকা। এখন বাইকের দামত পাই আছে, কমার্শিয়াল গাড়ি। নেক্সট কোক, আর এখন আলফা আছে আমার, 2021 গাড়ি, অলমোস্ট দাম রাখিছো তেনেকুৱা, আপনি 2 লাখ মানত আমি কাগজপত্র অকলে নাম ট্রান্সফার করে দিম, গোটেইখিনি কাগজপত্র করে দিম। ওকে, নেক্সট কোক, এখন আপনার BST হয়, BST 2017 গাড়ি, দাম রাখিছো 175। 1,150, 1,40, 1,40 ওকে করে গাড়ি পাই যাব, পাই যাব। মেগা আছে 2018 গাড়ি, দাম রাখিছো অনলি 270। 2,70,000 টাকা কাগজপাতি করায় আপনার দি আছে। আর এখন পারফেক্ট গাড়ি, মারুতি গাড়ি হয়, কেরি বলে কয়। আচ্ছা, বহুতে বিচারি থাকে কেরি গাড়ি। আর এখন ডিজেল নয়, পেট্রোলের গাড়ি হয়। পেট্রোলের গাড়ি হয়, টায়ারের কন্ডিশন টিপটপ কন্ডিশন পাই যাব। তো অতি সোনকালে কন্টাক্ট করক। এইখন কেই বছর রিফাইন্যান্স হয়ে যাবে? আপনার 2020 গাড়ি হয়, রিফাইন্যান্স আপনি করব পারে, আরামসে হয়ে যাবে। 3-4 বছর আরামসে, 3-4 বছর হয়ে যাবে। ওকে, তো এখন দাম রাখিছো আমি অনলি 285। 80,000 মান দিলে লই যাব বলে, আরামসে আরামসে। ওকে, নেক্সট, আর বহুতে বিচারে BST জিপ। আচ্ছা, BST ডিমান্ড তো বহুত আছে। আচ্ছা, আর এখন দাম রাখিছো আমি 125 অনলি। 125, মাত্র 1,85,000 টাকা পাই যাব। এখন BS4 হয়, এক্সেল হয়, এখন দাম রাখিছো আমি 145। 1,45,000। ওকে, রিফাইন্যান্স তো ক্যাশ লব লাগিব নিশ্চয়? মই লোকাল যোনকেইটা এড্রেসত কৈছো, মই এটা রিফাইন্যান্স হৈ যাব। রিফাইন্যান্স হৈ যাব। ওকে, নেক্সট, আৰু এখন HT আছে, BS3 হয়, 2016 গাড়ি, দাম ৰাখিছো অলমোষ্ট 170। ওকে, নেক্সট, আৰু এখন আপোনাৰ জিটো বহুত ডিমান্ডেড গাড়ি হয়, জিটো 2018 গাড়ি, দাম ৰাখিছো আমি 1,95,000 টকা। 1,95,000 টকা প্ৰাইস ৰাখিছে আপোনালোকক। তথাপি যদি মোৰ ভিডিও চাই আহে, কিবা এটা কম কৰাই দিব, গাড়ীৰ ইণ্টেৰিয়াৰো চাব পাৰে আপোনালোকে, খুব সুন্দৰ হৈ আছে, বডিৰ কাম একো কৰিবলগীয়া নাই। তো অতি সোনকালে কণ্টেক্ট কৰক, কি ক'লে নিব লাগে যা চলাব লাগে। অ'কে, নেক্সট, যদি ডাঙৰ গাড়ী আপোনালোকে বিচাৰি আছে, ডাঙৰ গাড়ীও পাই যাব। মহেন্দ্ৰ লুকিং বুলি কয়। আচ্ছা, লুকিং বুলি কয়, এখন কেপাচিটি আছে আপোনাৰ, লোডিং কেপাচিটি আছে 700 কেজি। আচ্ছা, আৰু ইয়াৰ দাম ৰাখিছোঁ অনলি আমি 260। 260, রিফাইন্যান্স এভেলেবল নে কেশ অন করলে হয়ে যাব? রিফাইন্যান্সও হয়ে যাব। আপনার যদি ডাঙর গাড়ি বিচারি আছে, এখন আপনার 407 হয়, 2012 BST মডেল। আচ্ছা, এটা বহুত ডিমান্ডেড গাড়ি, আপনার ইটা ভাটা এইবিলাকত চলাব পারা যায়। ওকে, তো দাম তো তেনে আপনার 265-270 ভিতর, অল এভরিথিং ডকুমেন্টস পেপার পা আদি সব করে দি দিম। আচ্ছা, 2,65,000 মানত গোটে এভরিথিং এভরিথিং। ওকে, কি কয়, এখিনি দামতে পাবনে? হ্যাঁ, এখিনি দামতে পাবো। জেনুইন গাইস, আহক 407 লৈ যাও, মাত্র 2,50,000 মানুষ দিয়ে দিব মোর ভিডিও চাই আসলে। নিশ্চয়। ওকে, নেক্সট কোক, নেক্সট, এখন বলেরো আছে আপনার, 2015 এখন BST বলেরো হয়, ওকে, দাম তো রাখিছো অনলি 430। 430, 430, 4,30,000 টাকা দিয়ে আছে বলেরো। তো অতি সোনকালে কন্টেক্ট করক। নেক্সট, আকো এখন দিয়াই আছে EX, এখন BST মডেল হয়, আর দাম তো রাখিছো অনলি আপনার 195। 195, কাগজপাতি করায়? কাগজপাতি করায়। ওকে, কাগজপাতি করায় 1,95,000 টাকা দিয়ে আছে। আর এখন FC আপনার 14 গাড়ি আছে, DIEX, আর এখন দাম রাখিছো অনলি 185, কাগজপাতি করায়। ওকে, কাগজপাতি ওকে করে 1,85,000 টাকা দিয়ে আছে। নেক্সট কোক দাদা, এখন আপনার 2020 গাড়ি হয়। আচ্ছা, 1.7 হয় আপনার, BS6, আর দাম রাখিছো আমি 680। 680, 2020 গাড়ি, কম বয়সের গাড়ি লাগে লাগে বলে বহুতে কই আসিলা, এখন লব পারিব, মাত্র 3 বছর বলে কব পারি, যেহেতু 24 ফেব্রুয়ারি মা। তো অতি সোনকালে কন্টেক্ট করক, রিফাইন্যান্স 5 বছর মান হয়ে যাব। 5 বছর নিদিব, 4 বছর দিয়ে দিব। ওকে, আর এখন আছে 2017। আচ্ছা, এখন 2017 গাড়ি, আর দাম রাখিছো অনলি 330।
যদি বনাই দিব লাগে অলপ দাম হব, যদি আপনি নিজে বনাব বিচারে যি কি নহওক কমার্শিয়াল গাড়ী এখন চলাই যদি নিজকে স্বাবলম্বী হওয়ার লগতে ঘরখনকো পোহপাল দিম বলে ভাবিছে তেতিয়াহলে আপনাদের ইয়াতে আহিব পারে। এখন কম বাজেটত গাড়ি লৈ যায় আপনাদের আরম্ভ করিব পারে পয়সা ইনকাম করার। তো দাদা কি কব শেষত, বাকি আহক ওকে ভাল ভাল গাড়ি আছে কম কম দামত দিম ওকে, আর আহিলে নিশ্চয় ফাইনেন্স যদি কব লাগে ফাইনেন্সও আমার ফেলবা করাই দিম যদি আপনার সিবিল টিবিল ভালেই থাকে ওকে। বাকি আপনি বাকি নাম্বারটো আছে কল কইলে হল আর টাইমটো কইয়ে দিছে আপনি সাগে কই দিছে কই দিছে। তো আর সপ্তাহত 7 দিন খোলা থাকে না? সানডে দিনা বন্ধ থাকে, সানডে দিনা বন্ধ থাকিব ওকে। সানডে দিনা আপনাদের নাহিব গাইস কারণ সানডে দিনা বন্ধ থাকে, সপ্তাহত এদিনে বন্ধ থাকে, বাকি তো খোলা থাকিব, খোলা থাকে, বাকি খোলা থাকিব, বাকি 10টা বজা পা আপনি 6টা বজা লৈকে থাকিব ওকে, 10টা পৰা 6টা লৈকে থাকিব। তো ধন্যবাদ গাইস ভিডিওটো চোৱাৰ বাবে, যদি চেনেলটো নতুনকে ভিডিও চাই আছে সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব, আৰু যদি ফেসবুক পেজত চাই আছে ফলো কৰিবলৈ নাপাহৰিব। লগ পাম নতুন এটা ভিডিওৰ সৈতে নতুন এটা ঠাইত, জয় আহোম।